হাই এভরিওয়ান, দিনটা ছিল 4th অক্টোবর আর আমি বেরিয়ে পড়েছি আমার কাজের উদ্দেশ্যে। তো আমার লোকেশন ছিল সোদপুর, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। সোদপুরে আমার ছিল 4টে কাজ আর একটা ছিল দমদম ক্যান্টনমেন্টে। তো দেখো আমি বেরিয়ে গেছি আর এখানে দেখো আমি বাসে উঠেই এত সুন্দর একটা প্লেন দেখতে পেলাম, মানে পুরো মনে হলো যে আমার একদম পাশে, মানে এত কাছ থেকে আমি ফার্স্ট টাইম দেখলাম। তো বাস, অটো, টোটো এগুলো করে ফাইনালি আমি পৌঁছে গেলাম সোদপুর। আর তোমরা যারা চাইছো অল্প খরচের মধ্যে নেল এক্সটেনশানের ক্লাস করবে, তারা আমার বেসিক টু অ্যাডভান্স নেল এক্সটেনশান ক্লাস জয়েন করতে পারো। আমার লোকেশান হচ্ছে নিউ টাউন। তো আমার ফার্স্ট ক্লায়েন্টের টাইম দেওয়া ছিল 12টায়, আমি পুরো ১২টায় দিদির বাড়িতে ঢুকে গেছি। দিদি তখন বাড়িতে ছিল না, গিয়েই প্রত্যেকবারের মতন দিদির বাড়ির কুকুরটা দেখে আমাকে ঘেউ ঘেউ করছে, আর আমি বলছি এই চুপ কর চুপ কর, যতই চুপ কর বলছি আমার দিকে আরও বেশি ঘেউ ঘেউ করছে। তো বসে বসে বোর হয়ে যাচ্ছি আর টাইমটা দেখছি 12:30 বাজতে যায়। তো ফাইনালি আমার ফার্স্ট ক্লায়েন্ট চলে এসছে। আমার ফার্স্ট ক্লায়েন্ট ছিল মিষ্টি। তো এটা ছিল ওর আফটার লুক, একটু দেখে নাও কোন কাজটা ভালো হয়েছে তোমরা সবাই জানিও। তারপর আমার সেকেন্ড ক্লায়েন্টও চলে এসেছে, সেকেন্ড ক্লায়েন্টের একটা হাত ছিল। তো দেখো এই সেকেন্ড ক্লায়েন্টের কাজটা কেমন হয়েছে জানিও। এর মধ্যে দিদি আমাকে খাইয়ে দিয়েছে, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। তারপরে দিদি বসে গেছে পায়ে নেল করার জন্য। তো দিদির পায়ে আমি সবে নেলটা লাগিয়েছি। দেখো নেল লাগিয়ে কেউ এমনভাবে হাঁটে? আসলে সেদিন অনেকটা টাইমও হয়ে গেছিলো আর আমি বলেছিলাম 6টার মধ্যে বেরিয়ে যাব। তো তাড়াহুড়োর মধ্যে দিদি খেতে বসেছে আর আমি নেলটা লাগিয়েছি। তো দিদির নেলটা লাগানোর পরে দিদি এরকমভাবে হেঁটে হেঁটে গিয়ে তারপরে খাটে বসেছে, তারপরে আমি নেল করাটা স্টার্ট করেছি। তো গল্প করতে করতে নেলটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দিদির পায়ের ফাইনাল লুকটা কেমন হয়েছে জানেন। তারপরে আমার চলে এসছে 4th ক্লায়েন্ট। তো ওর কাজটা আমি স্টার্ট করে দিয়েছি, তাড়াহুড়ো ছিল মোটামুটি, তাও তাড়াহুড়োর মধ্যে কমপ্লিট করেছি। এটা দেখো ওর বিফোর লুক আর এটা হচ্ছে আফটার লুক। ওর কাজটাও কেমন হয়েছে জানিও। তারপরে আমি দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি 6:30-6:30 দিকে। আমার নেক্সট ক্লায়েন্টের টাইম দেওয়া ছিল 7:30, তো আমি ওকে ফোন করে বলে দিয়েছি আমার একটু লেট হবে। ক্লায়েন্ট ছিল আমার বান্ধবী, তাই জন্য আমি অতটা টেনশন নিই। তো বিধ্বস্ত অবস্থায় সকাল 12:00 থেকে 7:00 অবধি কাজ করে এখন ফাইনালি মধ্যমগ্রাম স্টেশনে এসেছি। স্টেশন থেকে ট্রেন ধরে যাব আমি ক্যান্টনমেন্ট। তো আমি ট্রেনে উঠে পড়েছি, তারপরে ক্যান্টনমেন্টে নেমে আমি ওখান থেকে হেঁটে টোটো করে ফাইনালি পৌঁছে গেছি আমার বান্ধবীর বাড়ি। তো এটা আমার বান্ধবীর মেয়ে, দেখো কত মিষ্টি। ও গেটের সামনে দাঁড়িয়ে ছিল আমি কখন আসবো সেই জন্য। তো এটা হচ্ছে আমার বান্ধবী, আমার 5th ক্লায়েন্ট, ও আমার স্কুল ফ্রেন্ড। বান্ধবীর বাড়িতে আমি যতবারই যাই আমার বান্ধবীর থেকে আমার বান্ধবীর মেয়ে বেশি এক্সাইটেড থাকে। তো ওদের সঙ্গে দেখো গল্প করতে করতে কাজটা কমপ্লিট করে ফেললাম। এটা ছিল আফটার লুক। কাজটা কেমন হয়েছে আর এর মধ্যে কোন কাজটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 10:30 বেজে গেছে, বৃষ্টিও পড়ছিলো বাইরে প্রচুর। তা বান্ধবী আর বান্ধবীর মেয়েকে টাটা করে আমি র্যাপিডো বুক করে চলে আসলাম বাড়িতে। তো আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই বুক করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো অ্যান্ড লাইক করো। বাই।